লাইলাতুল কদর এর অর্থ হল ভাগ্যের রাত অর্থাৎ ভাগ্যের রজনী যদিও আমরা এই ভাগ্য রজনী সাবান মাসে নিয়ে গিয়েছি কিন্তু সেটা বিশুদ্ধ নয় বরংচ কদর রমাদানের শেষ দশ দিনের বেজর রাত্রিগুলোতে রয়েছে আমরা লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত মশালা জানার চেষ্টা করব। তার একটি মশালা হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদা কি এবং তার বৈশিষ্ট্য কি এবং তার ফজিলত কি এগুলো সম্পর্কে আমরা জানতে চাই আমরা উত্তরে বলবো লাইলাতুল কদরের মর্যাদা এবং ফজিলত অপরিসীম আমরা বেশ কিছু উল্লেখ করতে চাচ্ছি একটি হচ্ছে এরাতে আল্লাহ তালা পুরো কোরআন ক্যারিমকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন যেটা সোরা কদরে এক নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন হুফি কদর তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয় পরবর্তী তেইশ বছরে বিভিন্ন সোরা বা সোরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা অবস্থার পরিপ্রেক্ষিতে রসুলসল্লাহ আলিয়ালামের উপরে অবতীর্ণ হয় লাইলাতুল কদর এ এক রজনীর ইবাদাত হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম যেটা আল্লাহ সুরা কদরের তিন নম্বর আয়াতে এসেছে বলেছেন যে এক হাজার মাস ইবাদত করে যে নেকি পাওয়া যাবে লাইলাতুল কদরে আল্লাহ সবাহানা তালা ওই নেকি তাকে দান করবেন এই রাতে পৃথিবীর পৃথিবীতে অসংখ্য ফেরেশতা মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ রহমত বরকত বর্ষণ করতে থাকে অর্থাৎ লাইলাতুল কদরে অগণিত মালাক এবং ফেরেস্তা দুনিয়ায় নেমে আসেন এবং অগণিত রহমত বরকত এবং মাগফিরাত বর্ষণ করতে থাকেন যেটি আল্লাহ তালা সুরা কদরের চার নম্বর আয়াতে ইঙ্গিত দিয়েছেন এটা একটি শান্তি বর্ষণের রাত সোরা কদরের পাঁচ নম্বর আয়তে এসেছে অর্থাৎ এই রাতে ইবাদাত গোজার বান্দাদেরকে মালাকরা বা ফেরেস্তারা জাহান নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় রাতের ফজিলত বর্ণনা করে রাতেই একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় যেই সোরার নাম আমরা সুরা কদর হিসেবে জানি এরাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগিরা গুণাগুলো মাফ করে দেওয়া হয় যেমন রসুল সাল্লিয় সাল্লাম বলেন মান লাইল আতুল কদরি ইম্যান ওয়াহতি সাহান গুফের আলহুমা তকদ্দমিং জম্বিহি যে ব্যক্তি ইমানের সাথে এবং সব লাভের আশায় লাইলাতুল কদরের রাতে নফুল সালাত আদায় করবে রাত জেগে ইবাদত করবে আল্লা সুবাহনতালা তার পূর্বের যত সগিরা গুণা আছে সবগুলো আল্লা সুবাহন ক্ষমা করে দিবেন যেটি আমরা বোখারির এক হাজার নয়শো এক এবং মুসলিমের সাতশত ষাট এবং বোখারির আটত্রিশ নম্বর হাদিসে পেয়ে যাই যে লাইলাতুল কদরের ইবাদত বিগত পূর্বের সমস্ত গোনাকে ক্ষমা করে দেয় এখন আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে কোন রাতটি লাইলাতুল কদর এই রাত্রি সম্পর্কে আমরা কিছু জানতে চাই এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে একাধিক উত্তর এখানে হতে পারে যেমন প্রথম পয়েন্ট হচ্ছে এই রাতটি রমজান মাসে আর এই রাতের ফজিলত কেয়ামত পর্যন্ত জারি থাকবে রাত যে হারিয়ে যাবে তা নয় রমজান মাসে এ রাত আছে এবং কেয়ামত হবার আগ পর্যন্ত এ রাতটি জারি থাকবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এ রাতটি রমজানের শেষ দশকে রাসুসল্লা সাল্লাম বলেন তাহার রও লা ফিল আশরিল আওয়ি মিন রমাদান রমাজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো যেটা বোখারির দুই এবং মুসলিমের এক হাজার একশো ঊনসত্তর নম্বর হাদিস অর্থাৎ রসুদাল্লি সাল্লাম রমাদান মাসের শেষ দশ দিনে কদর তালাশ করতে বলেছেন তৃতীয় পয়েন্ট হচ্ছে এটি রমজানের বেজর রাতে হওয়ার সম্ভাবনাটা বেশি রাসুদ সাল্লু আলি সাল্লাম বোখারির দুই হাজার সতেরো নম্বর হাদিসে বলেন তাহার রও লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়ি মিন রমাদন তোমরা রমাজানের শেষ দশ দিনের বেজর রাতগুলোতে কদর খোঁজ করো কদর তালাশ করো অর্থাৎ রমাজান মাস আছে এর মধ্যে যে শেষ দশ দিন আছে এবং এই শেষ দশ দিনের ভিতরে রসুল্লা আলী হাসাল্লাম বেজর রাত্রের দিকে ইঙ্গিত করলেন আরেকটি কথা হচ্ছে এই রাত রমজানের চার নম্বর পয়েন্ট হচ্ছে এই রাত রমাদানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি রাসুসাল্লি সাল্লাম বলেন ফমান ক্যানা মোতাহারিহা ফালিয়া তাহারি হা ফিলাহ যে ব্যক্তি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত অন্বেষণ করতে চায় কদরের রাত খুঁজতে চায় সে যেন রমজানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে যেটা বোখারি দু হাজার পনেরো এবং মুসলিমের এক হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তার মানে আমরা জানলাম যে রমাজানের শেষ দশ দিনে মধ্যে লাইলাতুল কদর আছে আবার জানলাম যে বেজর দিনগুলোর মধ্যে লাইলাতুল কদর আছে আবার জানলাম বেজর সাত রাতের মধ্যে লাইলাতুল কদর সম্ভাবনা রয়েছে আরেকটি মশলা হচ্ছে যে রমাদানের সাতাশ রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ সম্পর্কে হাদিস আছে না কাব রাসুদসাল্লি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন মুসলিমের সাতশো বাষট্টি নম্বর হাদিস অল্লাহি ইন্নি আলামু আয়া লাইলাতিন হিয়া লাইলাতুল লাতি আমরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু সাবঈন ইশরিন আল্লাহ শপথ করে বলছি আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যেই রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রমাদানের 27 তম রাত তার মানে সাতাশতম রাত এটার সম্ভাবনাটা বেশি যেমন আরেকটি হাদিসে আবদুল্লা বিন আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত রাসুলসাল্লি সাল্লাম বলেন মাং ক্যান রিহা ফালিয়া লাইলাতা লাইলাতা ওয়াল এ যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তা রমজানের সাতাশ রজনীতে অনুসন্ধান করে যেটা মুসনাদে আহমদে হাদিসটি এসেছে কদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হল পঁচিশ অর্থাৎ সাতাশ বেজর সাতাশ রমাদান কদর হতে পারে এরপরে দ্বিতীয় সম্ভাবনা ময় রাত হচ্ছে পঁচিশ আর তৃতীয় সম্ভাবনাময় রাত হচ্ছে উনতিরিশ চতুর্থ সম্ভাবনাময় রাত হচ্ছে একুশ আর পঞ্চম সম্ভাবনা রাত হচ্ছে তেইশ অর্থাৎ হয় সাতাশ তারিখে হবে এরপরে পরে যদি হবার তাহলে উনতিরিশ তারিখে হবে নাহলে একুশ তারিখে হবে নাহলে তেইশ তারিখে হবে অর্থাৎ সাতাশ পঁচিশ উনতিরিশ একুশ তেইশ সর্বশেষ আরেকটি মত আমরা বলি সেটা হচ্ছে মহামান্বিত রজনীটি স্থানান্তরশীল অর্থাৎ পচি প্রতি বছর একই তারিখে বা একই রজনীতে হয় না শুধুমাত্র সাতাশ তারিখেই এর রাতটি আসবে তা কিন্তু নির্ধারিত নয় অর্থাৎ আল্লাহর হিকমত এবং তার ইচ্ছায় কোনো বছর পঁচিশ তারিখে হবে কোনো বছর তেইশ তারিখে হবে কোনো বছর একুশ তারিখে হবে আবার কোনো বছর উনত্রিশ তারিখেও হতে পারে রাসুসাল্লি সাল্লামকে কদরের রাতে সঠিক তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল তারিখটা কোনটা এটা সাল্লাম জানতেন কিন্তু পরে তাকে তা আবার ভুলিয়ে দেওয়া হয় সে রাতে বৃষ্টির কারণে কাদা মাটিতে তিনি সেজদা করেছিলেন বিদায় তার কপালে কাদা লেগে গিয়েছিল যেটা বোখারির দু হাজার ষোলো নম্বর হাদিস দ্বারা আমরা জানতে পারি আরেকটি মশলা হচ্ছে কেন এই রাতকে অস্পষ্ট করে গোপন রাখা হয়েছে কেন আল্লাহ তালা স্পষ্ট করে দিলে কে তো ক্ষতি হতো কেন এই রাতটাকে অস্পষ্ট রাখা হলো আর এটা স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা হয়নি কেন আমরা উত্তরে বলতে পারি এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কত বেশি সচেষ্ট হতে পারে আর কে নাফারমান আলসে ঘুমিয়ে রাত কাটায় সম্ভাবনা এটা পরক করার জন্যেই তালা এই রাতকে গোপন রেখেছেন এবং অস্পষ্ট রেখেছেন এ সংক্রান্ত হাদিস আমরা বুখারিতে পেয়ে যাব ঊনপঞ্চাশ নম্বরে দুই হাজার তেইশ নম্বরে ছয় হাজার ঊনপঞ্চাশ নম্বরে